দীর্ঘ অপেক্ষার পর প্রকাশিত হলো বিজেপির 2023 বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা। শনিবার দিল্লিস্থিত বিজেপির সদর দপ্তর থেকে প্রকাশ করা হয়েছে প্রার্থীদের তালিকা। মোট 48টি কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। শুক্রবার দিনভর বৈঠকের পর রাতে আগরতলায় ফিরে এসেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ, দলের রাজ্য সভাপতি থেকে শুরু করে নির্বাচনী প্রভারী পর্যন্ত সকলেই ফিরে এসেছেন। সেই সময় এই আভাস পাওয়া গিয়েছিল যে শনিবার সকালের মধ্যেই ঘোষণা হতে পারে বিজেপির প্রার্থী তালিকা। দুই মোহনপুর থেকে প্রার্থী হয়েছেন রতন লাল নাথ, তিন বামুটিয়া কৃষ্ণধন দাস, চার বরজলা ডাক্তার দিলীপ দাস, পাঁচ খয়েরপুর রতন চক্রবর্তী, সাত রামনগর সুরজিৎ দত্ত, আট টাউন বর্দোয়ালির ডাক্তার মানিক সাহা, নয় বনমালীপুর রাজীব ভট্টাচার্য, দশ মজলিশপুর সুশান্ত চৌধুরী, তেরো প্রতাপগড় রেবতী মোহন দাস, চোদ্দ বাধারঘাট মীনারানী সরকার, পনেরো কমলা সাগর অন্তরা সরকার দেব, ষোলো বিশালগড় থেকে প্রার্থী হয়েছে বিশালগড় মণ্ডলের সভাপতি সুশান্ত দেব। সতেরো গোলাঘাটি থেকেও নতুন মুখ উঠে এসেছে। প্রার্থী হয়েছেন হিমানি দেববর্মা, ১৯ চরিলাম জিষ্ণু দেববর্মা, কুড়ি বক্সনগর তাফাজ্জল হোসেন, ২১ নলছর কিশোর বর্মন, ২২ সোনামুড়া দেবব্রত ভট্টাচার্য, ২৩ ধনপুর কেন্দ্র থেকে সবচেয়ে বড় চমক, সেই কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছেন প্রতিমা ভৌমিক, ২৫ খোয়াই থেকে প্রার্থী হয়েছেন সুব্রত মজুমদার, ২৭ কল্যাণপুর প্রমোদনগর পিনাকি দাস চৌধুরী, ২৮ তেলিয়ামুড়া কল্যাণী রায়, ৩০ বাগমা রামপদ জমাতিয়া, ৩১ রাধাকিশোরপুর প্রণজিৎ সিংহ রায়, ৩২ মাতাবাড়ি কেন্দ্র থেকেও নতুন মুখ প্রার্থী হয়েছেন অভিষেক দেব রায়, ৩৩ কাঁকড়াবন জিতেন্দ্র মজুমদার, ৩৪ রাজনগর স্বপ্না মজুমদার, ৩৫ বিলুনিয়া গৌতম সরকার, ৩৬ শান্তিরবাজার প্রমোদ রিয়াং, ৩৭ ঋষমুখ দীপায়ন চৌধুরী, ৩৯ মনু মৈলাপ্রু মগ, ৪০ সাবরুম শঙ্কর রায়, ৪১ ওম্পিনগর পাতালকন্যা জমাতিয়া, ৪২ অমরপুর রঞ্জিত দাস, ৪৪ রাইমা ভ্যালি বিকাশ চাকমা, ৪৫ কমলপুর থেকে প্রার্থী হয়েছেন মনোজ কান্তি দেব, ৪৬ সুরমা স্বপ্না দাস পাল, ৪৭ আম্বাসা সুচিত্রা দেববর্মা, ৪৯ ছামনু শম্ভুলাল চাকমা, ৫০ পাবিয়াছড়া ভগবান চন্দ্র দাস, ৫১ ফটিক রায় সুধাংশু দাস, ৫২ চণ্ডীপুর টিঙ্কু রায়, ৫৩ কৈলাসহর মবস্বর আলী, ৫৪ কদমতলা কুর্তি থেকে প্রার্থী হয়েছেন দিলীপ তাঁতি, ৫৫ বাগবাসা যাদবলাল নাথ, ৫৬ ধর্মনগর বিশ্ববন্ধু সেন, ৫৭ যুবরাজনগর মলিনা দেবনাথ, ৫৮ পানিসাগর বিনয়ভূষণ দাস, ৫৯ পেঁচারথল শান্তনা চাকমা। এদিন মোট ৪৮টি কেন্দ্রে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। এখনও বাকি আরও ১২টি। সেই কেন্দ্রগুলো হলো ১ সিমলা, ৬ আগরতলা, ১১ মান্দাইনগর, ১২ টাকারজলা, ১৮ সূর্যমণিনগর, ২৪ রামচন্দ্রঘাট, ২৬ আশারামবাড়ি, ২৯ কৃষ্ণপুর, ৩৮ জোলাইবাড়ি, ৪৩ করবুক, ৪৮ কলম চৌড়া, ৬০ কাঞ্চনপুর বিধানসভা কেন্দ্র। এখন গোটা ত্রিপুরাবাসী ঘোষণা না হওয়া ১২টি কেন্দ্রের দিকে তাকিয়ে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।